আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধর্মী একটি ভর্তার রেসিপি দিয়ে আজকের পর্বটা সাজিয়েছি। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার বাঁধাকপির ভর্তা তৈরি করে দেখাবো। গরম ভাতের সঙ্গে এভাবে বাঁধাকপির ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের তেল দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে পারেন, সরিষার তেল না থাকলে। আমি প্রথমেই শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এগুলোকে হালকা আছে আমি ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। পেঁয়াজগুলো ভাজা প্রায় শেষ, আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আমি ওই একই প্যানের মধ্যে এক বাটি পরিমাণ বাঁধাকপি ঝুরি করে কেটে ধুয়ে রেখেছিলাম, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দুইটা টমেটো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি বাঁধাকপিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি জাস্ট কালারের জন্য হলুদটা দিয়েছি এবং খুবই সামান্য দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে বাঁধাকপিগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে, আমি পানিটা পুরোপুরি ভাবেই শুকিয়ে নিব, কেননা এর মধ্যে পানি থাকলে ভর্তাটা একটু পানসে হয়। বাঁধাকপিগুলো প্রায় হয়ে আসছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তাটা মেখে নিব। যেহেতু আমি সিদ্ধর মধ্যে লবণ দিয়েছি, মরিচ এবং পেঁয়াজ রসুনের পরিমাণ অনুযায়ী সামান্য পরিমাণে একটু লবণ নিয়েছি। লবণ দিয়ে মরিচটা মাখাতে অনেকটা সুবিধা হয়। অনেকেই আছেন ভর্তার মধ্যে ঝাল খেতে প্রচুর পছন্দ করে, তো যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই মরিচ দিয়ে দিবেন। এরপর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব। যে কোনো ধরনের ভর্তা তৈরিতে সরিষার তেল দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমার এতগুলো মরিচ লাগবে না, তাই আমি একটা মরিচ আস্তই রেখে দিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে এগুলোকে মেখে নিব। শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি এবং ফুলকপিটা অন্যতম। আপনারা যদি ফুলকপির ভর্তা খেতে চান, তাহলে আমার ভিডিওটির শেষে এন্ড স্ক্রিনে দেয়া থাকবে ফুলকপির ভর্তার রেসিপি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ভর্তার প্রসেসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার করবেন। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, সত্যি এর টেস্ট অসাধারণ। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।